পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন হৃদয়েতে একদিন মুছে যাবে সকল রঙের পরিচয়, ওই পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد জওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ও আমার সোনা চাঁদের মালিকেরা, আজি নবীর মাহফিল, এ বিশ্ব নবীর মাহফিল, এ মাহফিলে বসিলে নেকি পাওয়া যায়, এ মাহফিলে বসিলে নেকি পাওয়া যায়, এ মাহফিলে বসিলে গুনাহ মাফ হয়ে যায়। ও আমার সোনা চাঁদের অনেক ধরনের মানুষ রয়েছে, তাদের নিয়ত রয়েছে মাহফিলে বসব না, তাদের নিয়ত রয়েছে আজ মাহফিলে করছে ওই মাহফিলে বসব না, তাদের টার্গেট হলো আজকের এই জলসা দিনে বাজারে ঘোরাফেরা করবো বলো না, যারা বাজারে ঘোরাফেরা করছে ওখানে কিনে কি পাওয়া যায়। এই মাহফিলে যতজন বসে রয়েছে, কারোর মা বিদায় নিয়েছে, কারোর আব্বা বিদায় নিয়েছে, কারোর দাদুজান বিদায় নিয়েছে, কারোর নানা জান বিদায় নিয়েছে, কারোর নানিমা বিদায় নিয়েছে, তারা খবরে শেষে শুধু অপেক্ষায় রয়েছে, তারা ওনা জানি করে এ আমার বেটারে, এ আমার আমেনা, এ আমার আমেনা, এ আমার বিটিরে, তোরা কবে আমাদের জন্য সামনে সানি মাহফিল করবি, তোরা কবে আমাদের জন্য দোয়ার মাহফিল করবি, আর তুদি দোয়ার বিনিময় আল্লাহ আমাদের খবরে আজাম মাফ করে দিবি। ও সোনা চাঁদেরা যুবকেরা আজ তারা ওই জায়গায় ঘোরাফেরা করছে, তাদের ও যদি মা আল্লাহ ডাকে সাদিয়ে বিদায় নিয়ে থাকে, ওই মা চিন্তা করেছে, ওই মা অপেক্ষায় রয়েছে, সবার সন্তান এসে ওই মা ফিলে বসলো আমার সন্তান মা ফিলে এলো না, মা চিন্তায় রয়েছে সবার সন্তান এলো আমার সন্তানটা এলো না, তবে তুমি যেমন করবে তোমার তেমনই ফল হবে। ও আমার সোনা চাঁদের ঠান্ডা মাথায় বুঝবেন, আজ তোমার মা বিদায় নিয়েছে কবরে শুয়ে রয়েছে, ওই কবরে আর নামাজ পড়তে পারে না, ওই কবরে আর রোজা রাখতে পারে না, ওই কবরে আর হজ করতে পারে না, ওই কবরে সমস্ত ইবাদতের রাস্তা বন্ধ। আমার সোনা জানিনা আমরা কি এটা বুঝি না, আমরা কি এটা বুঝি না, আলিম ওলামারা বলে কবরে আজামা হয়, আলিম ওলামারা বলে কবরে আজামা হয়, যদি বা কবরে আজামা হয় আমরা তো কবরের পাশে খেটে 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 যাই, আমরা কেন কবরের আজাব কেন শুনতে পায় না, আমরা কেন কবরের আজাব কেন শুনতে পায় না, বিশ্বনবী জানালেন ওই মাইয়েদের কবরের আজাব, ওই ব্যক্তির কবরের আজাব
দাদা পৃথিবীর মানুষ শুনতে পাবে না কারা শুনতে পাবে ওই গাছেরা শুনতে পাবে ওই পশু পাখিরা শুনতে পাবে জীব জানোয়াররা গাতানা শুনতে পায় কবরে আযাব হয় পৃথিবীর মানুষ কেন শুনতে পায় না গাছেরা শুনতে পায় পশু পাখিরা শুনতে পায় আমরা কেন শুনতে পায় না আরে আজ সেই রকম সেই ঘরে সন্তান এ মা ফিলে এসে বসে না আজ বাজারে ঘোরাফেরা করে আমা জানে না জমগা ছেলেরা বাঁচারা ঠান্ডা মাথায় বুঝবেন বিশ্ব নবী জানালেন পৃথিবীর মানুষ যদি শুনতে পেত পৃথিবীর মানুষ যদি শুনতে পেত তারা বেহোশ হয়ে যেত তারা অজ্ঞান হয়ে যেত কি কঠিন আজাব কি ভয়ঙ্কর আজাব ওই খবর নামক জায়গাটা যে কবরে একবার যে যায় সে আর দুইবার ফিরে আসতে পারে না যে কবরে চলে গেলে আর ডাকলে ডাকে সাড়া দেয় না ও আমার সোনা চাঁদে না ও আমার যুবকেরা মনটা গিয়ে চায় না একদিন তো বিদায় নিতে হবে কুল্ল নাফসুম যায়কাতুল মত একদিন তো বিদায় নিতে হবে মৃত্যু সাত গ্রহণ করতে হবে আবার আল্লাহ জানালেন আল্লাহ পাক সুরানিসার মধ্যে জানালেন আয়াত সংখ্যা গুলো 78 আমার আল্লাহ জানালেন আইনা মাতা কোন ইদ্রি কোমল মাউতু ওলাও কুন্দম ফি বড় জন্ম সায়াদা হে আমার বান্দারে হে আমার বান্দিরে হে মরণ তোদের ধরবে হে মরণ তোদের সঙ্গে হবে পৃথিবীর মানুষ তোদের সঙ্গে হবে না পৃথিবীর মানুষ সঙ্গে হবে না মরণের সাথে কেউ যাবে না মরণ যখন তোমার হবে তোমার সাথে কেউ যাবে না আজ পৃথিবীর জমিনে বন্ধু থাকে আজ পৃথিবীর জমিনে অনেক বান্ধবী রয়েছে পৃথিবীর জমিনে বন্ধুর কাছে টাকা চাইলে বন্ধু টাকা দেয় বন্ধুর কোনো দরকার হলে এক বন্ধু অপর বন্ধুকে যখন ডাকে অপর বন্ধু যায় কিন্তু বন্ধু যখন মারা যাবে রে বন্ধু যখন মারা যাবে ওই বন্ধু ওর সাথে হবে না বন্ধু যখন মারা যাবে বন্ধুর সঙ্গী কিন্তু হবে না ও আমার সোনা জানে না আজ যদি আমাদের মরণের ভয় থাকতো আমরা আজ তাহলে এই মাহফিল ছেড়ে দিয়ে এই মাহফিল ছেড়ে দিয়ে আমরা ওই বাজারে ঘোরাফেরা করতাম না আজ যদি মরণের ভয় থাকতো তাহলে এই মাহফিলে গেছে বসতাম আলিম ওলামাদের মুখে দিকে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে সেটা আমল করতাম আজ মরণের ভয় আমার আপনার মধ্যে না ও আমার সোনা জানে না ভুল আমায় বুঝবেন না আজকের যে মাহফিলে হচ্ছে তুমি এই মাহফিলে না বসে ওই বাজারে যে ঘোরাফেরা করছো একদিন জবাব দিতে হবে আল্লাহ কঠিন দিনে জিজ্ঞাসা করবে বান্দারে অমুক দিনে অমুক তারিখে ওই দিনে ওই গ্রামে মাহফিল হয়েছিল আমি আল্লাহ আমার কথা আমার বন্ধুর কথা আলাপ আলোচনা করা হতো ওই দিনে গে তুমি কোথায় ছিলে বলো ওই দিনে তুমি কোথায় ছিলে সেই দিন বলে আল্লাহ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম শালিতের পেছনে ব্যস্ত ছিলাম হ্যাঁ ওই